রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তায় সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুর পৌনে ১২টার দিকে সাত রাস্তার পেট্রোল পাম্পের কাছে খাদ্য বহনকারী ট্রাকের চাপায় মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টো পথে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে গেছে পুলিশ। এখনো কোনো ঠিকানা পাইনি, নাম ঠিকানা পাইনি, তথ্য পাইনি। আমরা চেষ্টা করতেছি নাম ঠিকানা তথ্য। সাইকেল যেহেতু দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে সাইকেলে ছিল। না, আমরা কোনো গাড়ি জব্দ করিনি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।